রেলের জমি যেগুলো অবৈধভাবে বিভিন্ন কারণে আমাদের বেদখল হয়েছে, আমরা আস্তে আস্তে চেষ্টা করছি আমাদের উন্নয়নের সঙ্গে সঙ্গে এগুলোকে দখলমুক্ত করা এবং আস্তে আস্তে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। কাজে উচ্ছেদের যে বিষয়টি আপনি বলছেন, যেখানে আমাদের উন্নয়নের জন্য প্রয়োজন হবে সেখানে আমরা উচ্ছেদ করব, আর যেখানে আমাদের রেগুলারাইজ করার প্রয়োজন হবে তাদেরকে আমরা রেগুলারাইজ করার জন্য আমরা সেখানে সেই ব্যবস্থা করব। অর্থাৎ এই নোটিশটা দেওয়ার ফলে এই লোকজন যাতে তারা যে অবৈধভাবে যদি কেউ থেকে থাকে তাহলে তারা দরখাস্ত করতে পারে যে আমরা দীর্ঘদিন থেকে আছি, আপনি যে কথা বললেন আমরা এটা রেলে এখন উন্নয়নের কোনো কার্যক্রম এখানে গ্রহণ করা হয়নি, কাজে আমাদেরকে এখানে লিস্ট দেওয়া হোক বা একটা আবেদন তো করবে।